কুচবিহারের অ্যাডমিনিস্ট্রেশন অর্ডার দিয়েছে যে মিড ডে মিলের জন্য মাইনরিটি ছেলে মেয়ে যেখানে বেশি আছে সেখানে আলাদা মিড ডে মিল রুম করা হবে। খুব বিপজ্জনক এই কারণে যে মিড ডে মিল তার পরিচালনার একটা মূল শর্ত হচ্ছে, অনেকগুলোর মধ্যে একটা মূল শর্ত হচ্ছে ইকুয়ালিটি অফ স্টুডেন্টস। কেউ বড়লোক হোক, মাঝারি বড়লোক হোক, গরিব লোক হোক, কেউ ছেলে হোক, কেউ মেয়ে হোক, কেউ হিন্দু হোক, কেউ মুসলমান হোক, কেউ ব্রাহ্মণ হোক, কেউ শিল্পকাস হোক, তারা এক পঙ্ক্তিতে বসেই খাবে। এই বেসিক সোশ্যাল অ্যাটিচিউডটা ছাত্র অবস্থা থেকে মানুষের মধ্যে পৌঁছে দেবার একটা গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে মিড ডে মিলের ব্যবস্থা। সেখানে জেন্ডার অথবা রিলিজিয়নের পরিপ্রেক্ষিতে যদি ডিসক্রিমিনেশন হয় এবং তার পরিপ্রেক্ষিতে আলাদা আলাদা ঘর করার পরিকল্পনা যদি কেউ করেন, তাহলে বুঝতে হবে আমাদের দেশের বেসিক সোশ্যাল ফ্যাব্রিকের সেটার বিরুদ্ধে এবং মিড ডে মিলের যে মূল ধারণা সেই ধারণার বিরুদ্ধে। আমার মনে হয় এরকম কোন মনোভাব থেকে প্রশাসনের সরে যাওয়া উচিত, প্রশাসনের এরকম মনোভাব নেওয়া উচিত নয়। আমি জানি না রাজ্যের সরকার সব জানেন কিনা, অপদার্থের মতন তারা চলছেন কিনা, তাদের বোধ থাকা উচিত এটার মধ্য দিয়ে বিভাজন বাড়ে। আর বিভাজন বাড়াটা কাজ নয়, সবাই মনে রাখবেন ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করার পরেও বাংলা বরাবর সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে চলতে পেরেছে। এটা যে বাংলার ক্রেডিবিলিটি তাকে যারা ধ্বংস করতে চান তারা বাংলা ধ্বংস করতে চান, এটা আমাদের মনে রাখা উচিত। দুই বলবেন কিছু কথাটা না, যত ছাত্র থাকবে সেই অনুযায়ী ঘর করতে হবে, কথা তো এইটা। ঘর করাও কে বারণ করেছে? কিন্তু 70% মাইনরিটি থাকলে ঘর হবে, 70% মেজরিটি থাকলে ঘর হবে, 70% মেয়ে থাকলে ছাত্রী থাকলে ঘর হবে, এটা কি ডিসক্রিমিনেশন? এবং এটা বেসিক প্রিন্সিপাল অফ মিড ডে মিল, তার থেকে সরে আসা হচ্ছে।